এরপরে সিক্স নাম্বারটা, দিস বয় ইজ দ্য মোস্ট মেটোরিয়াস স্টুডেন্ট ইন দিস ক্লাস, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে নো আদার স্টুডেন্ট ইন দিস ক্লাস ইজ অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ দিস বয়, নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ মেরিটোরিয়াস, নো আদার স্টুডেন্ট ইন দিস ক্লাস এই প্রপারটা একসাথে ইজ অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ দিস বয়। সেভেন নাম্বার, ভ্যাটিকান সিটি ইজ দ্য স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ স্মল অ্যাজ ভ্যাটিকান সিটি, no other country in the world is as small as Vatican City. We are stronger than all other competitors. All other এর পরে নাউনটা এখানেও প্লুরাল রয়েছে, আমরা কিন্তু no other এর পরে সিঙ্গুলার হিসেবে লিখব এবং সিঙ্গুলার ভার্ব দিব। সো আমাদের আনসারটি হবে no other competitor is as strong as we. No other competitor is as strong as we. নাইন নম্বরে, শচীন ইজ বেটার দেন এনি আদার ক্রিকেটার, এনি আদার চেঞ্জ করে নো আদার ক্রিকেটার ইজ অ্যাজ গুড অ্যাজ শচীন, নো আদার ক্রিকেটার ইজ অ্যাজ গুড অ্যাজ শচীন। টেন নম্বরটিতে, শি গট দ্য হাইয়েস্ট মার্কস, নো আদার মার্ক ইজ অ্যাজ হাই অ্যাজ শি গট, নো আদার মার্ক ইজ অ্যাজ হাই অ্যাজ শি গট। নো আদারের পরে মার্ক নাউনটি সিঙ্গুলার থাকবে এখানেও। ওকে, এবার তোমাদের কোন অবজারভেশন আছে কি এখানে? স্যার এটা হয় না স্যার, নান গট অ্যাজ হাই মার্ক অ্যাজ শি, নান গট, সেক্ষেত্রে মার্কস নাউনটা আগে রাখবা এবং প্লুরালি রাখবা, নান গট মার্কস অ্যাজ হাই অ্যাজ শি, এভাবে। আর স্যার এল্ডার আর ওল্ডারের মধ্যে পার্থক্যটা কি? এল্ডার আর ওল্ডার কম্পারেটিভ এবং সুপারলেটিভে পার্থক্য আছে, পজিটিভে পার্থক্য নেই। পজিটিভে সেম ওল্ড, কিন্তু কম্পারেটিভে এল্ডার আর ওল্ডারের ভিতরে পার্থক্য, এল্ডার হলো রক্ত সম্পর্কের ভেতরে আর ওল্ডার বলতে রক্ত রক্ত সম্পর্কের বাইরে। ওকে স্যার, ওকে। দেখো, আমরা একটা মনে করো যে আমরা একটা স্টাডি ট্যুরে গেলাম, নুহাশপল্লিতেই গেলাম, যাওয়ার পরে নুহাশপল্লিতে যে একটা ঘর আছে কুঁড়ে ঘর, ওইটা দেখে তোমাদের কেউ একজন বলে উঠলো, স্যার দিস হাউস ইজ ওল্ড। ও যদি বলে স্যার দিস হাউস, ধরো পজিটিভ থেকে কম্পারেটিভে গেল, যে দিস হাউস, দুইটা হাউস দেখলো, একটাকে আরেকটার চেয়ে ওল্ডার মনে হলো, দিস হাউস ইজ ওল্ডার দেন দ্যাট ওয়ান। এখানে যদি সে ব্যবহার ভুলে ওল্ডারের জায়গায় এল্ডার ব্যবহার করে বসে, দিস হাউস ইজ এল্ডার দেন দ্যাট ওয়ান, তাহলে কিন্তু হাউসটা বয়সে বড় বুঝাবে, আসলে ওটা যে পুরাতন এরকম কোনো মিনিংই দিবে না। কম্পারেটিভ ডিগ্রির এই ব্যবহার গুলা ওল্ডার এল্ডার ফারদার এফ এ আর এফ ইউ আর এরকম বেশ ক্রিটিক্যাল কিছু বিষয়, যদি আরো ডিটেইলস প্র্যাকটিস করতে চাও বা দেখতে চাও বা জানতে চাও, তাহলে আমি বলবো রেইন অ্যান্ড মার্টিনের যে বইটি আছে হাই স্কুল ইংলিশ গ্রামার, এটার ডিগ্রি অফ কম্পারিজন চ্যাপ্টার এবং এর প্র্যাকটিস সহ পুরোটা একবার স্টাডি করো, তাহলে আই গেস যে মিনিংটা ক্লিয়ার হয়ে যাবে। ওখানে এটার প্র্যাকটিসটাকে আমি ভালো দেখেছি। আর কোনো অবজারভেশন না থাকলে আমি পরের পেজে যাব। পরের পেজে শুধু প্রথম পাঁচটাই করতে বলেছিলাম আমি, পরের দশটি দেইনি, এবং বলেছিলাম যে এটা তেমন একটা না করলেও কোনো সমস্যা হয় না, যেহেতু এই রুল থেকে আসে না। আবার এই রুলটা নিয়েও অনেক অনেক সন্দেহ রয়েছে, অনেকেই বলে যে এটা নেগেটিভের রুল না, বাট আর তবুও যেহেতু কেউ কেউ বলে যে এটা নেগেটিভ রুল, সেই হিসেবে আমরা স্টাডি করেছি। এটার আনসার হিসেবে প্রথম যেটা আছে এটাকে, দে আর স্ট্রঙ্গার দেন মোস্ট আদার প্লেয়ার্স, ভেরি ফিউ প্লেয়ার্স আর অ্যাজ স্ট্রং অ্যাজ দে, ভেরি ফিউ প্লেয়ার্স আর অ্যাজ স্ট্রং অ্যাজ দে।
she is more careful than most other teachers. So very few teachers are as careful as she. Very few teachers are as careful as she. Third number, you are more attentive than most other students. Very few students are as attentive as you. Very few students are as attentive as you. The man is one of the most critical thinkers. Very few thinkers are as critical as the man. Very few thinkers are as critical as the man. We are one of the most active workers. Very few workers are as active as we. Very few workers are as active as we. এবার এই দশটি হোমওয়ার্ক দেইনি তো এটা করার দরকার ছিল না পরের পেজ যেটা সেখানে চলে যায় এরপরের রুলটা এটা ছিল ফ্যাকচুয়াল স্টেটমেন্ট আর অপোজিট ওয়ার্ডের যে রুলটি এই দুটিকে ফোকাস করে যে প্র্যাকটিস গুলো আছে তার প্রথমটা Bangladesh is a small country in Asia. মনে হতে পারে যে স্মল এর উল্টা লার্জ দিলে আনসারটা হবে বাট ফ্যাক্ট রুলটা ওই জায়গাতে না রুলটা হলো এটি একটি ফ্যাকচুয়াল স্টেটমেন্ট যে বাংলাদেশ এশিয়াতেই অবস্থিত এবং বাংলাদেশ কান্ট্রি হিসেবে স্মল সো এই ধরনের সেন্টেন্স কে আমরা নেগেটিভ করার জন্য নেগেটিভ ইন্টারোগেটিভ করে দেই স্যার ইভেন বলো স্যার অনেক কান্ট্রির তুলনায় তো বাংলাদেশ বিগ আমি কিন্তু বলি নাই যে স্মলেস্ট সবচেয়ে ছোট বলি নাই তো বা আমি বলেছি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ইন এশিয়া এশিয়ায় একটি ছোট দেশ কিন্তু অনেক দেশের সাথে তুলনাও করি নাই সবচেয়ে ছোট বলি নাই ইজ ইট ওকে Yes, sir. আর তুমি যে বলেছো অনেক কান্ট্রির তুলনায় বাংলাদেশ বিগ বা লার্জ সেটাকে আমি মানতে পারলাম না এটা অনেক হবে না এটা হবে অল্প কিছু দেশের তুলনায় যে কিছু দেশ আছে যেগুলো তুলনায় বাংলাদেশ বড় সব না যেমন বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে বড় কিন্তু সিঙ্গাপুর তো আর এশিয়াতে না যেমন বাংলাদেশ ভ্যাটিকান সিটি চেয়ে বড় কিন্তু ভ্যাটিকান সিটি তো এশিয়াতে না বুঝতে পেরেছো Yes, sir. ওকে তো এইটা নেগেটিভ হলো নেগেটিভ ইন্টারোগেটিভ করে আমরা লিখবো ইজেন্ট বাংলাদেশ আ স্মল কান্ট্রি ইন এশিয়া ইজেন্ট বাংলাদেশ আ স্মল কান্ট্রি ইন এশিয়া The earth is round. So negative interrogative kore negative hobe isn't the earth round? So isn't the earth round? If the universe is created by Allah, isn't the universe created by Allah? Man is mortal. Isn't man mortal? Othoba, man is not immortal. Second answer ta better. Man is not immortal. What is created must be destroyed. Isn't what created must be destroyed. Sir, I am to write it. Mustn't what is created be destroyed, na? Ji, sir. Yes, sir, I'm going to write it. Mustn't what is created be destroyed. Acha hobe, hain. Etao hobe, shomosha nei. Erpore what is blotted cannot be blotted, eta negative chilo. এটার অ্যাফার্মেটিভ কি তাহলে এটা ওইটার মতো করে লিখছো ক্যান হোয়াট ইজ লটেড বি ব্লটেড ইয়েস স্যার জি স্যার ঠিক আছে এটাকে টিক দেওয়া যাবে এবার পরের প্র্যাকটিস পেজে রাজশাহী স্ট্যান্ডস অন দা পদ্মা এটা আমাদের দেশের জন্য একটা ফ্যাকচুয়াল স্টেটমেন্ট অন দা পদ্মা বলতে আসলে আমরা এই অন প্রিপোজিশনটা টাচ করা অবস্থায় উপরে বুঝাই তো এই অন বলতে সাইড সাইডের সাথে টাচ করা অবস্থায় এরকম দিলে হবে না বিসাইড দা পদ্মাও হয় কিন্তু আমরা ইংরেজিতে প্রচুর এভাবেই ব্যবহার করি যে কোনো নদীর ধারে নদীর তীরের পাশে কোনো জায়গা হলে এভাবে ডিরেক্টলি অন ব্যবহার করি সেই হিসাবে রাজশাহী স্ট্যান্ডস অন দা পদ্মা বলতে পদ্মা নদীর তীরে পদ্মা নদীর পাশে রাজশাহী সিটি অবস্থিত এরকম ভাবেই আমরা কল্পনা করি তাছাড়াও
নদীকে নদীর যে লিমিট আছে, সীমা আছে, শুধু ওইটুকুতেই কল্পনা করি না, একটা এলাকায় যখন নদী থাকে তখন এই নদীর যে ফ্লোয়িং ওয়াটার এটার সাথে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের সাথে একটা না একটা কানেকশন থাকে। এই অর্থে এই নদীর আশেপাশের এলাকার ওয়াটারের সাথেও এই রিভারের কানেকশন থাকে। সেই অর্থে ডিরেক্টলি অন দা পদ্মা, ইনডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি হয় যে অন দা পদ্মা। যাই হোক, যেভাবে ব্যবহারটা চলে আসুক আমাদের কাছে, আমরা যেভাবে পাচ্ছি এভাবেই নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিব যে ডাজেন্ট রাজশাহী স্ট্যান্ড অন দা পদ্মা। দেন টু নাম্বার, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, ইজেন্ট অনেস্টি দা বেস্ট পলিসি। দেন টাইম এন্ড টাইড, ওয়েট ফর নান, ওয়েট ভার্বের শেষে এস না থাকায় নান নেগেটিভ হয় অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। ডু, টাইম এন্ড টাইড, ওয়েট ফর এনি ওয়ান, ডু টাইম এন্ড টাইড, ওয়েট ফর এনি ওয়ান। স্যার ডোন্ট, স্যার বলো, সেটি হলো ডু টাইম এন্ড টাইড, ওয়েট ফর এনি ওয়ান। ফোর নাম্বারে, দ্য ম্যান ইজ ভেরি হ্যাপি, ইজ আ ভেরি হ্যাপি পার্সন। হ্যাপি এর অপোজিট আনহ্যাপি দিব আমরা, আর ভেরি এর অপোজিট এট অল দিব। তাহলে দ্য ম্যান ইজ নট এট অল an unhappy person. At all টাকে আমরা শেষেও দিতে পারি, the man is not an unhappy person at all. Five number, the creation of the universe is an easy task. The creation of the universe is not a difficult task. The creation of the universe is not a difficult task. এই সেন্টেন্সটা রিলিজনের সাথে ক্ল্যাশ করতে পারে। ইসলাম ধর্মের মতে এই মহাবিশ্ব তৈরি করা মোটেই ইজি কাজ না, বাট আমি জাস্ট শুধু নেগেটিভ করাচ্ছি, ধর্মীয় কোনো সাবজেক্ট পড়াচ্ছি না বা ধর্মীয় বিষয়ে কোনো মন্তব্য দিচ্ছি না, এটা কোনো মন্তব্য না, এটা জাস্ট শুধু আমার প্র্যাকটিসের একটা সেন্টেন্স আর কিছু না। এবং ধর্মের সাথে এটা না মেলানোর জন্যই আমি রিকোয়েস্ট করছি। ইজির অপোজিট দিয়ে ডিফিকাল্ট আসবে এটা বোঝানোর জন্য এমনিতে আমি এটা লিখেছি, বাট রিয়েলি আমি রিলিজন নিয়ে কোনো কথা বলছি না, যেহেতু ধর্মের বিষয়ে আমার জ্ঞান খুবই কম। আমি অবশ্যই স্টাডি করি ধর্মের কিছু বিষয়, বাট সেটা আমার ব্যক্তিগত হলেও বাহ্যিকভাবে আমার ধর্মীয় জ্ঞান খুবই কম। না, আনইজি বলতে মিনিংটা আনকমফোর্টেবল হিসেবে চলে যায়, যেটা এই অর্থে অপোজিট হয় না, এজন্য আমরা ডিফিকাল্ট শব্দটি ব্যবহার করব। ওকে, সিক্স নাম্বারে, ঢাকা ইজ অ্যান ইম্পর্টেন্ট সিটি ফর আওয়ার কান্ট্রি। সো ঢাকা ইজ নট অ্যান আনইম্পর্টেন্ট সিটি ফর আওয়ার কান্ট্রি, ঢাকা ইজ নট অ্যান আনইম্পর্টেন্ট সিটি ফর আওয়ার কান্ট্রি। কেউ কেউ বলতে পারো, স্যার এটা তো একটা ফ্যাকচুয়াল স্টেটমেন্ট হতে পারে। আমি তাহলে প্রশ্ন করব কিভাবে হয় এটা, বাংলাদেশের রাজধানী যদি ঢাকা না হয়ে রাজশাহী হইতো তাহলে তো ঢাকা ইম্পর্টেন্ট হইতো না, এবং এখনো সরকারের পসিবিলিটি আছে যে ঢাকা বাদ দিয়ে গোপালগঞ্জকে রাজধানী করে দেওয়া, সো এরকম যে কোনো সময় পসিবিলিটি থাকতে পারে, শুধু এখন কেন। তো এই জন্য এটা ফ্যাকচুয়াল স্টেটমেন্ট না। নলেজ ইজ পাওয়ার, এটা ফ্যাকচুয়াল স্টেটমেন্ট, সো ইজেন্ট নলেজ পাওয়ার। বুকস আর মেন্স ইউজফুল ফ্রেন্ডস, আরেন্ট বুকস মেন্স ইউজফুল ফ্রেন্ডস, আরেন্ট বুকস মেন্স ইউজফুল ফ্রেন্ডস। দি অনেস্ট আর রেসপেক্টেড এভরিহোয়্যার, aren't the honest respected everywhere, aren't the honest respected everywhere. We should obey our parents, we should not disobey our parents. পরের পেজে যেতে চাই, কোনো অবজারভেশন থাকলে জানতে চাই। কোন অবজারভেশন নেই, তাই পরের পেজে চলে আসলাম। এখানে হার্ডলি স্কেসের পরিবর্তে আমরা নট ভেরি অফটেন এর যে রুলটা শিখেছিলাম সেটার প্র্যাকটিস। প্রথমে আর বার্কিং ডগ সেলডাম বাইটস, সেলডাম এর অপোজিট হিসেবে নট ভেরি অফটেন ইউজ করব। সো আ বার্কিং ডগ ডাজ নট বাইট ভেরি অফটেন, আ বার্কিং ডগ বুঝি নাই স্যার, এটা একটা প্রোভার্ব না?
হ্যাঁ, এটা একটা প্রোভার্ব। আচ্ছা, তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করব না? হ্যাঁ, ওটাও হবে প্রোভার্ব হিসেবে, সেটাও হবে, আবার সেলডাম কে ধরে এভাবেও হবে। দ্য বার্কিং ডগ ডাজ নট বাইট ভেরি অফটেন, অথবা ডাজন্ট আ বার্কিং ডগ। ও নো, সেলডাম নেগেটিভ হয়, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে অ্যাফার্মেটিভ আসবে। নেগেটিভ ইন্টারোগেটিভ না করার পরামর্শ আমার, তাহলে এটার মিনিংটা একটু কনফিউশন তৈরি হয়। তার চেয়ে বরং আ বার্কিং ডগ ডাজ নট ভেরি অফ বাইট ভেরি অফটেন, এটাই ফলো করো, এটাই বেটার। দ্য ম্যানেজার রিয়ারলি ভিজিটস দ্য ফ্যাক্টরি, রিয়ারলি এর পরিবর্তে ডাজ নট ভেরি অফটেন ইউজ করবো। সো দ্য ম্যানেজার ডাজ নট ভিজিট দ্য ফ্যাক্টরি ভেরি অফটেন, দ্য ম্যানেজার ডাজ নট ভিজিট দ্য ফ্যাক্টরি ভেরি অফটেন। দ্য গার্ল হার্ডলি টকস, দ্য গার্ল ডাজ নট টক টু আননোন পার্সনস ভেরি অফটেন, দ্য গার্ল ডাজ নট টক টু আননোন পার্সনস ভেরি অফটেন। She barely reads in the class. She does not read very often in the class. Othoba very often ke sheshe diye that she does not read in the class very often. We seldom bunk the class. We do not bunk the class very often. We do not bunk the class very often. Ebar 23 er পরে যে দশটি আছে সেই দশটির প্রথমটি, দ্য স্টুডেন্টস রেয়ারলি অ্যাটেন্ডস টু দ্য লেসনস, দ্য স্টুডেন্টস ডু নট অ্যাটেন্ড টু দ্য লেসনস ভেরি অফটেন, দ্য স্টুডেন্টস ডু নট অ্যাটেন্ড টু দ্য লেসনস ভেরি অফটেন। আমার এখানে টাইপিং এ ভুল আছে, অ্যাটেন্ডস এ এস হবে না। The boys seldom prepare their homework. The boys do not prepare their homework very often. The boys do not prepare their homework very often. Job seekers are rarely seen to improve their qualifications. Job seekers are not seen to improve their qualifications very often. Job seekers are not seen to improve their qualifications very often. The workers hardly get any time to take rest. The workers do not get any time to get any time very often to take rest. The workers do not get any time very often to take rest. The poor are scarcely loved by the rich. The poor are not loved by the rich very often. The poor are not loved by the rich very often. Computer games are seldom useful to the students. Computer games are not useful to the students very often. Computer games are not useful to the students very often. People who work hard barely suffer from diabetes. People who work hard do not suffer from diabetes very often. People who work hard do not suffer from diabetes very often. Cold waves are hardly experienced. Cold waves are not experienced very often in our country. Othoba very often ke sheshio dewa jabe. 9 number floods are found useful to us very often. Eta negative royeche, affirmative korle floods are rarely found useful to us. Floods are rarely found useful to us. People here seldom like to visit the sea beach. People here do not like to visit the sea beach very often. People here do not like to visit the sea beach very often. Ebar kono observation thakle bolo. মেবি কোনো অবজারভেশন নেই, তাই আমরা রোল 24 এর প্র্যাকটিস পার্টে যাচ্ছি। 24টাও একদম ইজি একটা রোল ছিল। প্রথম যে পাঁচটি রয়েছে সেখানে দ্য গভর্নমেন্ট ক্যান স্টপ করাপশন বাই এনফোর্সিং স্ট্রিক্ট ল, নেগেটিভ করলে দ্য গভর্নমেন্ট ক্যান নট স্টপ করাপশন উইদাউট এনফোর্সিং স্ট্রিক্ট ল। The government cannot stop corruption without enforcing strict law.
Excuse me. You learn a lot of things by reading more and more. You do not learn a lot of things without reading more and more. You do not learn a lot of things without reading more and more. By doing this work, you can get the reward. Without doing this work, you cannot get the reward. By speaking the truth, you can be a good human. Without speaking the truth, you cannot be a good human. We can win others' heart by listening to whatever they say. We cannot win others' heart without listening to whatever they say. এরপরে মোর প্র্যাকটিস পার্টে যে দশটি ছিল সেটির প্রথমটি স্টুডেন্টস অফ আর কান্ট্রি শুড ডেভেলপ দেয়ার কোয়ালিফিকেশন সো স্টুডেন্টস অফ আর কান্ট্রি শুড নট ডেভেলপ দেয়ার কোয়ালিফিকেশন উইদাউট স্টাডিং ডিফারেন্ট গুড বুকস উইদাউট স্টাডিং ডিফারেন্ট গুড বুকস শুড নট দিলে মিনিংটা একটু অন্যদিকে যায় না শুড নট ডেভেলপ দেয়ার কোয়ালিফিকেশন উইদাউট স্টাডিং different good books but rule onusare eta answer meaning ta abar affirmative korle to thiki hoye jay na thiki ache somoshya nei bangladesh government can improve the infrastructure of the country by constructing sustainable roads bangladesh government cannot improve the infrastructure of the country without constructing sustainable roads. We must make ourselves happy by becoming honest in life. We must not make ourselves happy without becoming honest in life. Ei sentence ta ke keu jodi we cannot but make ourselves happy by becoming honest in life ebhabe likhe tahole answer ti hobe Four number tite, the footballers feel happiness. The footballers do not feel happiness without scoring goals. The cricketers can win the trophy. The cricketers cannot win the trophy without outplaying the opponents. You will be able to, you will not be able to get a scholarship without scoring well in IELTS. Without scoring well in IELTS. The condition of weather. Cannot be kept good without stopping pollution. The condition of weather cannot be kept good without stopping pollution, without knowing the rules. So by knowing the rules, you may be able to change these sentences. By knowing the rules, you may be able to change these sentences. Nine number two, people can easily communicate. People cannot easily communicate with the foreigners without learning English. People cannot easily communicate with the foreigners without learning English. You can't be a good child. You can be a good child by obeying whatever your parents say. You can be a good child by obeying whatever you say, your parents say. Okay, now if you have any observation. It seems that there is no observation, so I'm moving on to the last rule, 25. I'm very happy to see you here. I am not at all unhappy to see you here. Othoba, I am not unhappy at all to see you here. The teacher is very happy. The teacher is not unhappy at all to see the homework ready. The headmaster is very happy with the result of the students. The headmaster is not at all unhappy with the result of the students. I am very careful about the work. I am not at all careless about the work. I am not at all careless about the work. We are very much organized. We are not at all disorganized. We are not at all disorganized.
এরপরে এক্সট্রা মোর যে প্র্যাকটিস পার্টটা ছিল সেখানে প্রথমটা দ্য বয়েজ আর ভেরি কেয়ারলেস, দ্য বয়েজ আর নট এট অল কেয়ারফুল অ্যাবাউট দ্য হোমওয়ার্ক, দ্য বয়েজ আর নট এট অল কেয়ারফুল অ্যাবাউট দ্য হোমওয়ার্ক, অ্যাডাল্টারেটেড ফুড ইজ ভেরি হার্মফুল ফর হেলথ, অ্যাডাল্টারেটেড ফুড ইজ নট এট অল হার্মলেস ফর হেলথ, অ্যাডাল্টারেটেড ফুড ইজ নট এট অল হার্মলেস ফর হেলথ, দ্য মুন শাইন্স ভেরি ব্রাইটলি, দ্য মুন ডাজ নট শাইন ডিমলি, ডাজ নট শাইন ডিমলি এট অল অন আ মুনলিট নাইট, দ্য নাইফ ইজ ভেরি শার্প এট ইটস এজেস, দ্য নাইফ ইজ নট এট অল ব্লান্ট, BLUNT, ব্লান্ট এট ইটস এজেস, দ্য নাইফ ইজ নট এট অল ব্লান্ট এট ইটস এজেস, মেমোরাইজিং আ লেসন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং এনিথিং ইজ ভেরি বোরিং ফর এনি স্টুডেন্ট, মেমোরাইজিং আ লেসন বাই আন্ডারস্ট্যান্ডিং এনিথিং, ও নো, মেমোরাইজিং আ লেসন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং এনিথিং ইজ নট এট অল অ্যাট্রাকটিভ ফর এনি স্টুডেন্ট, ইজ নট এট অল প্লিজেন্ট ফর এনি স্টুডেন্ট, ইয়োর আনসার্স ওয়ার ভেরি অ্যাকিউরেট, ইয়োর আনসার্স ওয়ার নট এট অল ইনঅ্যাকিউরেট, ইয়োর আনসার্স ওয়ার নট এট অল ইনঅ্যাকিউরেট, Haji Muhammad Mohsin was a very kind person. Haji Muhammad Mohsin was not at all an unkind person. Haji Muhammad Mohsin was not at all an unkind person. The invited guests behaved very generously in the program. The invited guests did not behave. Roughly or harshly. At all in the program. The invited guest did not behave roughly or harshly at all in the program. Qazi Nazrul Islam is a very famous poet. Qazi Nazrul Islam is not at all a notorious poet. Qazi Nazrul Islam is not at all a notorious poet. Becoming very hungry, the child fainted. এটা তো এই রুলের না, সো বিকামিং ভেরি হাংরি দ্য চাইল্ড ফেইন্টেড উইদাউট বিকামিং হাংরি এট অল দ্য চাইল্ড ডিড নট ফেইন্ট. Without becoming hungry at all, the child, এখানে did not এসে would not দিলে আরো better meaning হয়, would not faint. Without becoming hungry at all, the child would not faint. এবার কোন observation আছে কি? Sir, এটা হয় না sir, the child did not faint at all, becoming full. আসলে হাংরি এর অপোজিট যে ফুল এটা খুব একটা ভালো হয় না, এই জন্য বিকামিং ভেরি হাংরি এর পরিবর্তে উইদাউট বিকামিং হাংরি এট অল দিস ক্যান. ওকে স্যার. ওকে, আর কোন অবজারভেশন আছে কি? ওকে, আমাদের এই পর্যন্তই ছিল অ্যাফার্মেটিভ থেকে সময়। সানডের জন্য মডেল কোয়েশ্চেন হোমওয়ার্ক থাকে, এই মডেল কোয়েশ্চেন হোমওয়ার্কটাও আজকে আমি তোমাদের এই পেজটা গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে সানডের হোমওয়ার্কটাও সময় পাও তোমরা পর্যাপ্ত করার জন্য। ইন্টারোগেটিভ রুলের শুরুতেই 1 নম্বর যেটি রয়েছে এটিতে চলে এসেছি। ইন্টারোগেটিভ ইনফ্যাক্ট বেশি একটা রুল নেই, এই 10-12টা রুলের মতোই রয়েছে, তাও
রুল ওয়ান এন্ড টু এই দুইটাকে ফোকাস করে অন্যান্য রুল গুলোর একটু ইলাবোরেশন টাইপের। মেইন পার্ট হলো রুল ওয়ান এন্ড টু তে, যেখানে বেসিকটা হলো স্টেট করা হয়েছে। বেসিক হলো এটা যে কোনো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ করে থাকি, যেমন শি লাইক সুইমিং ইন দ্য রিভার, এটার নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য আমরা লাইক থেকে ডাজটাকে নিব। তাহলে নট অ্যাড করে ডাজেন্ট লিখব, ডাজেন্ট শি লাইক সুইমিং ইন দ্য রিভার। আই ফিল লাইক ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে ফিল ভার্ব থেকে ডুটাকে নিব, এবার নট অ্যাড করে আমরা লিখব ডোন্ট আই ফিল লাইক ফ্লাইং ইন দ্য স্কাই। We felt what they had to feel at the collapse of Rana Plaza. এখানে দুটি ক্লজ রয়েছে, প্রথম ক্লজটা আমার মেইন ক্লজ, তো এই মেইন ক্লজের এখানে felt verbটা past tense রয়েছে, এখান থেকে did verbটাকে নিব। এবার তাহলে আমাদের interrogative হবে didn't we feel, didn't we feel what they had to feel at the collapse of Rana Plaza, didn't we feel what they had to feel at the collapse of Rana Plaza. They will meet us at Cox's Bazar Sea Beach after 3 days. They will meet us, এখানে will এর সাথে not at করে আমরা negative করব, won't they meet us at Cox's Bazar Sea Beach before after 3 days. এভাবে যে কোনো affirmative থাকলে আমরা ওই sentence কে negative interrogative করি। সাধারণত negative interrogative করার সময়ে মেইন যে ভার্বটা থাকে সেটাই খেয়াল করি। এগেইন আমরা মেইন ভার্ব যদি না থাকে তাহলে ডু ডাজ ডিড এগুলো, সরি মেইন ভার্বের ক্ষেত্রে ডু ডাজ ডিড কে নেওয়ার চেষ্টা করি। যদি মেইন ভার্ব না থাকে তাহলে অক্সিলারি ভার্বটাকে সামনে এনে সেটার সাথে নট অ্যাড করে কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ শর্ট এন্ড ফর্ম ব্যবহার করব অল দ্য টাইম। এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমিও একটি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার দিতে গিয়ে তো স্লো হয়ে গেল পেজটা। দেন এবার রুল ওয়ান এর যে প্র্যাকটিস পার্ট সেটার হোমওয়ার্ক দিব। এটা এটা পেজ ওয়ান, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি এতক্ষণে স্ক্রিনশট নিতে পেরেছো, আমিও একটা দিচ্ছি। এবার মোর যে প্র্যাকটিস আছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটা দিয়ে দিচ্ছি। সো এখন পর্যন্ত মেবি 17 সেন্টেন্স হোমওয়ার্ক হলো এই রুলের, একটা রুলেরই 17 সেন্টেন্স। এবার আর রুল টু যেটা সেটাই যাচ্ছি। রুল টু তে আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ করার জন্য সরি কোনো নেগেটিভ সেন্টেন্স এর জন্য ইন্টারোগেটিভ করার সময় আমরা সাধারণত নেগেটিভ পার্টটাকে ড্রপ করে দিয়ে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করে থাকি, যেমন দে ডিড নট ওভাররুট আওয়ার অবজেকশন, এখানে নটটাকে ড্রপ করে দিয়ে আমরা লিখি ডিড দে ওভাররুট আওয়ার অবজেকশন। She does not know how to swim. Not take a drop for the I'm like, does she know how to swim? We could not recover the loss. Not take a drop for the could we recover the loss? I shall not wait. Shall I wait? Not take a drop for the shall I wait for you at the station? Because I am a bit busy. Rule to air a page at a screenshot now. I guess screenshot নিতে পেরেছো। এবার এটার প্র্যাকটিস
এখানে অনেকগুলো প্র্যাকটিস রয়েছে 8টার মতো। এবার রুল টু এর উপরে আরো মোর প্র্যাকটিস, এটার একটা স্ক্রিনশট। সো 8 and 10, 18টা ছিল এই রুলের প্র্যাকটিস হিসেবে। এবার রুল থ্রিতে যাব আমরা, রুল থ্রিটাই আজকে শেষ করব। রুল থ্রিতে আমরা দেখতে পাচ্ছি নেভার থাকলে ওই সেন্টেন্স কে ইন্টারোগেটিভ করার সময় আমরা এভার লিখি, অর্থাৎ নেভার এর এন নেগেটিভ ইন্ডিকেট করায় আমরা নেগেটিভ পার্টটা বাদ দিয়ে এভার লিখি। যেমন হি নেভার টেলস এ লাই, এখানে নেভার টেলস ভার্বকে ফোকাস করে প্রথমে ডাজ আনবো, এরপর লিখবো ডাজ হি এভার টেল এ লাই, উই নেভার গেইভ দেম অ্যাওয়ে, উই নেভার গেইভ দেম অ্যাওয়ে চান্স টু ইন্টারফিয়ার। সো নেভার এর পরিবর্তে এভার লিখে ডিড উই এভার গিভ, ডিড উই এভার গিভ দেম এনি চান্স টু ইন্টারফিয়ার। She has never encountered. So ever like has she ever encountered the appearance of a ghost? I shall never go to visit those places where there is no natural beauty. Never পরিবর্তে ever like shall I ever go to visit those places where there is no natural beauty? এটা ছিল rule 3 এর example. এগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার রুল থ্রি এর প্র্যাকটিস পার্ট এর স্ক্রিনশট দিব। প্রথমে এখানে মাত্র 5টি, রুল থ্রি এর উপরে যে মোর প্র্যাকটিস আছে 10টা সেটাই যাচ্ছি। এটি আজকের লাস্ট স্ক্রিনশট। সো এখন পর্যন্ত তাহলে 15, 35 প্লাস 15 ইকুয়াল টু টোটাল 50, 50 সেন্টেন্স এর হোমওয়ার্ক দেওয়া হলো আজকে। তোমাদের এই 50টি সেন্টেন্স এর হোমওয়ার্ক এর আনসার গুলোর ছবি তুলে আমাকে টিউজডে ক্লাসের আগে দিবা, এন্ড সানডে এর জন্য হোমওয়ার্ক এর যে মডেল কোয়েশ্চেনটা আছে এটা আমি আজকে ইনশাল্লাহ রাতে গ্রুপে আপলোড করে দিব। সেই হোমওয়ার্কটা সানডে ক্লাসের আগে দিবা, এন্ড বাসায় একটু বেশি করে স্টাডি করবা। যারা হোমওয়ার্ক দাও না, হোমওয়ার্ক করো না, তাদের ব্যাপারে বলবো এখন তো রমজান, এখন ভ্যাকেশন, এখন তুমি পুরো ফ্রি। হ্যাঁ, স্যারদের কাছে পড়তেছো, কিন্তু স্যাররা তো একদিন পর একদিন পড়ায়, যতই ব্যস্ত থাকো অ্যাটলিস্ট একদিনে 4টার বেশি তো আর ক্লাস থাকবে না। 4টা যদি ক্লাস থাকে 4 ঘন্টা, তোমার একদিন হলো 24 ঘন্টা, আরো 20 ঘন্টা টাইম থাকে। এই 20 ঘন্টা থেকে তুমি যদি 10 ঘন্টাও ঘুমাও, এরপরে নামাজ গোসল ইত্যাদি বা খাওয়া দাওয়া বা বাবা মাকে কাজে হেল্প করার জন্য আরো যদি 3-3 ঘন্টাও নাও, তবুও তো 7 ঘন্টা সময় তোমার হাতে থেকে যায়। এই 7 ঘন্টায় তো হোমওয়ার্ক করতে পারো। স্যার বলো। স্যার আমি কি যেতে পারি? কেন? এখনই হোমওয়ার্ক ছেড়ে দিচ্ছি। আমার একটা কোচিং রয়েছে। টাইম তো এখনো হয় নাই, 55 বাজে কেবল। আমি নিজেও এখনই ছেড়ে দিচ্ছি। ওকে, তাহলে তোমাদের হোমওয়ার্ক
কিন্তু আমি সবার কাছ থেকে চাই চাই আজকে যেমন অলিভা হোমওয়ার্ক দাও নাই, তোমার আম্মুর সাথে আমি কথা বলবো। ওকে তাহলে শেষ করছি, আল্লাহ হাফেজ, সি ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।